বিয়ে নিয়ে মন্তব্য করে সমালোচনায় মালালা ইউসুফজাই। মাত্র 14 বছর বয়সে তালেবানদের দ্বারা গুলিবিদ্ধ হয়েও হার না মানা অপরাজেয় মালালা ইউসুফজাই এরই মধ্যে গোটা বিশ্বে পরিচিত। এবার তাকে জায়গা করে দিল ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক বিখ্যাত ভোগ পত্রিকার জুন সংখ্যার প্রচ্ছদে। সূত্র রয়টার্স। মালালার একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয়েছে এই সংখ্যায়। স্বাভাবিকভাবেই যা নিয়ে আলোচনায় তুঙ্গে রয়েছে নেট দুনিয়া। বিশেষ করে বিয়ে প্রসঙ্গে মালালা যা বলেছেন তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নেটিজেনদের মধ্যে। এমনকি কেউ কেউ সে মতামতকে ইসলাম বিরোধী বলেও মন্তব্য করেছেন। 23 বছর বয়সী মালালা বিয়ে প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে বলেন, আমি একটা ব্যাপার বুঝতে পারি না, কেন সবাই বিয়ে করে? জীবন সঙ্গীকে বেছে নিতে হলে কাগজে সই করা কি দরকার? এটা একটা পার্টনারশিপও তো হতে পারে। মালালার এমন মন্তব্যে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে অনেকে এ মতটিকে সমালোচনা করেছেন। পাশাপাশি বিয়ের মতো একটি সামাজিক প্রথাকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করার জন্য মালালার প্রশংসাও করেছেন অনেকে। আরও অনেক বিষয় নিয়ে খোলা মনে নিজের কথা জানিয়েছেন মালালা। এর মধ্যে রয়েছে হিজাব পরার প্রসঙ্গ। সে বিষয়ে মালালা বলেন, এটা আমাদের সাংস্কৃতিক প্রতীক। এই পোশাক বুঝিয়ে দেয় আমি কোথা থেকে এসেছি। আমরা মুসলিম মেয়েরা, পাকিস্তানি মেয়েরা কিংবা পাখতুনের মেয়েরা এটাকে আমাদের পরম্পরা বলেই মানি। প্রসঙ্গত 2014 সালে সবচেয়ে কম বয়সী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মালালা ইউসুফজাই। 2017 সালে জাতিসংঘ তাকে শান্তি দূত হিসেবে নিয়োগ করেছে। চলতি বছরের শুরুর দিকে তিনি নারী ও শিশুদের জন্য নাটক এবং তথ্যচিত্র নির্মাণে অ্যাপেল টিভি প্লাসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। 2012 খ্রিস্টাব্দে 9 অক্টোবর স্কুলের বাসে একজন বন্দুকধারী মালালাকে চিহ্নিত করে 3টি গুলি করে, যার একটি তার কপালের বাঁ দিক দিয়ে ঢুকে চামড়ার তলা দিয়ে তার মুখমণ্ডলের মধ্যে দিয়ে কাঁধে প্রবেশ করে। পরবর্তীতে বেশ কয়েকদিন তিনি অচৈতন্য ছিলেন ও তার অবস্থা আশঙ্কাজনক ছিল, কিন্তু ধীরে ধীরে তার অবস্থা উন্নতি হলে পরবর্তী চিকিৎসার জন্য বার্মিংহাম শহরের কুইন এলিজাবেথ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। ডয়েস ওয়েল 2013 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে তাকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত কিশোরী বলে মনে করেন। জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা কার্যক্রমে বিশেষ দূত গর্ডন ব্রাউন ইউসুফজাইয়ের নামে জাতিসংঘে একটি আবেদনে 2015 খ্রিস্টাব্দের শেষে বিশ্বের সকল শিশুকে বিদ্যালয়মুখী করার দাবি করেন, যা পাকিস্তানের প্রথম শিক্ষার অধিকার বিলের আনুষ্ঠানিক সমর্থনের পক্ষে সহায়ক হয়। 2013-14-15 খ্রিস্টাব্দে টাইমস পত্রিকা মালালা ইউসুফজাইকে বিশ্বের 100 জন সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে একজন বলে গণ্য করেন। তিনি 2011 খ্রিস্টাব্দে পাকিস্তানের প্রথম জাতীয় যুব শান্তি পুরস্কার এবং 2013 খ্রিস্টাব্দে শাখারভ পুরস্কার লাভ করেন। 2013 খ্রিস্টাব্দের জুলাই মাসে জাতিসংঘের সদর দপ্তরে বিশ্বব্যাপী শিক্ষার পক্ষে সওয়াল করেন এবং অক্টোবর মাসে কানাডা সরকার তাকে সম্মানিত করেন কানাডীয় নাগরিকত্ব প্রদান করার মাধ্যমে। 2014 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে তাকে সুইডেন বিশ্ব শিশু পুরস্কারের জন্য মনোনীত করা হয়। 2014 খ্রিস্টাব্দের মে মাসে হ্যালিফ্যাক্স ইউনিভার্সিটি অব কিংস কলেজ তাকে সম্মানিত ডক্টরেট প্রদান করে। ওই একই বছরের শেষের দিকে নোবেলের শান্তি পুরস্কারের জন্য কৈলাস সতীর্থর সঙ্গে যুগ্মভাবে মালালার নাম ঘোষণা করা হয়। মাত্র 17 বছর বয়সে তিনি ছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী ব্যক্তিত্ব। 2015 খ্রিস্টাব্দে একাডেমি পুরস্কারের জন্য বাছাইকৃত তথ্যচিত্র হি নেমড মি মালালা তার জীবন নিয়ে তৈরি করা হয়।